যে আমরা 2028 সালের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইয়ারলি 10000 প্লেসমেন্ট আমরা এনসিওর করতে চাই রাইট এট দিস মোমেন্ট আমরা বছরে প্রায় 1700 থেকে 1800 মতো প্লেসমেন্ট করতে পারি প্রত্যেক মাসে আমরা 100 নিউ প্লেসমেন্ট করতে পারি আর আমাদের টার্গেট হচ্ছে যে 2028 এ যখন আমরা পৌঁছাবো তখন প্রত্যেক বছর আমরা 10000 মানুষের নতুন কর্মসংস্থান করার একটা সুযোগ আমরা তৈরি করতে চাই এবং সেটা

সো অ্যালং ইথ মাই আদার্ লিডারশিপ টিম এন্ড এভিউয়ান সো প্রোগ্রামিং হিরোর আহ জয়েন করার আগে আমি বেসিক্যালি ব্যাংস্টেশন টোয়েন্টি থ্রি তে প্রায় পাঁচ বছর মতো কাজ করার সুযোগ হয়েছে স্টার্টিং ফ্রম ডেভেলপমেন্ট দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড দেন সাম স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ লাইক ব্যাংস্টেশন ইন্টারন্যাশনাল এক্সপেনশন অ্যান্ড এভ্রিথিং আর কি নেট মানে প্রত্যেকটা তো শুরু একটা হয় জি জি সো ওটা কি হবে হলো প্রোগ্রামিং হলে তো আমি আসার স্টোরির সাথে করি এবং দুই হাজার থেকে আমার ঝঙ্গা সাথে পরিচয় ছিল ঝঙ্গ ভাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা সেমিনারে আসছিল এবং সেমিনারে আসার পরে আমার একটা খুব ভালো ব্যাপার হচ্ছে যে আমার মানুষজনের সাথে কথা বলতে খুব ভালো লাগে এবং আমি দেখি যে যারা যাদের কাজকাম আমার খুব ভালো লাগে বা যারা খুব ইন্সপিরেশনাল কাজকাম করে বা আমার ইন্ডাস্ট্রিতে বা যাদের ফিলোসফির সাথে আমারটা কিছুটা মিলে আমি চেষ্টা করি যে তাদের সাথে কোনো ভাবে দেখা করে বা তাদের সাথে আমি কথা বলতে চাই আর কি তাদের সম্পর্কে আরো ডিটেলে একটু জানার চেষ্টা করি তো ঝঙ্কাভাইয়ের সাথে পরিচয়টা খুব ইন্টারেস্টিং ছিল যেহেতু ঝককাবাই খুবই আহ ইনফ্লুয়েসিয়াল সো উনি একজন গেস্ট হিসেবে নর্শরতের ইসে আসছে একটা সেশনে আসছে তো উনি খুব ফ্রন্ট রোতে বসেছিল আমি চিন্তা করলাম যে সাথে আমার দেখা করতে হবে তা আমি এটা কিভাবে দেখা করতে পারি ওই সামনে তো আমাকে দিবে না খুব ন্যাচারালি তো যারা ভলেন্টিয়ার বললাম যে সাথে আমার কথা হয়েছে ঝঙ্কা আমাকে দেখা করতে বলছে তো আমি সামনে যেতে চাই তো এটা পুরোপুরি একটা ফলস একটা স্টেটমেন্ট এটা নিয়ে কোনো ডাউট নাই তো ওরা আমাকে আর কোনো কিছু আহ জিজ্ঞাসা করে না বা আমি খুব সামনে চলে গেছি একদম ফ্রন্ট রোতে আমি দেখলাম যে ঝঙ্কভা পাশের সিটটা ফাঁকা আমি ঝঙ্কুমার পাশে সিটে বসে আমি জাস্ট প্রথমে ওনাকে বলছি যে ভাই আপনি যে ঝঙ্কুমা তখন অনেক ভালো বই লিখতো রিসেন্ট টাইমে আসলে আমাদের প্রোগ্রামিং এর কাজের কারণে বই লেখাটা ওইরকম কন্টিনিউ হচ্ছে না তো আমি বললাম যে ভাই আপনি এত সুন্দর বই লিখেন বইয়ের ভিতরে এত সুন্দর সাবলীল ভাষায় এবং এত মজা করে প্রোগ্রামিং এর কথা লিখেন এটা তো আমার খুবই ভালো লাগে এটা কিভাবে লিখেন বা আপনি এই ইন্সপিরেশনটা কোথেকে আসছে তো তখন ওনার সাথে কমবেশি কথা শুরু হলো ঝঙ্কুমা জিজ্ঞাসা করলো তুমি কি করো এটা সেটা তো এবং ওই পুরো সময় কিন্তু আমি সাথে ওখানে বসে আছি এবং উনি স্পিচ দিলো এবং সবাই ভাবছে যে সাথে আমার পরিচয় কারণ আমি তো সাথে ডিসকাশনের ভিতরে দেন সেশন সেশন শেষ শেষ হলো তো হয়ে যাওয়ার পর আমি ঝঙ্গবাকে বললাম যে ভাই আপনি কোথায় যাবেন তো বললো যে আমি ডেফোডিল ইউনিভার্সিটি তার একটা সেশন আছে আমি ওখানে যাব তো আমি বললাম যে ভাই আমি আপনার সাথে যাইতে চাই আপনার কোনো সমস্যা আছে কিনা বলে তোমার কি কোনো কাজ নাই তা আমি বললাম যে ভাই না নাই তো ওই দিন বিকাল আমার একটা ক্লাস ছিল আমি ভাবলাম যে ক্লাস যাবো না জঙ্গবার সাথে দেখা করার সুযোগ তো প্রত্যেক আসবে না আরকি তো আমি জঙ্গবার সাথে সিএনজি তে উঠলাম এবং সিএনজি তে আমাদের একটা লম্বা কনভার্সেশন হলো যে আমি কি করি আমার কোনটা ভালো লাগে প্রোগ্রামিং এর কোন পার্টটা ম্যানেজমেন্ট এবং ওই সময় থেকে আমার একটু আবার স্টার্টআপ বা বিজনেস প্রোডাক্ট রিলেটেড একটু ইন্টারেস্ট ওই সময় থেকে ছিল এই কথাবার্তা হইতেছে এবং আমরা ড্যাফোডিলে গেলাম ড্যাফোডিলে ওনার সেশন হলো এবং এই পুরো সময়টাতে ওনার সাথে কনভার্সেশন হচ্ছে সো দ্যাটস দা স্টার্টিং ওই জঙ্গবার ভাই 2017 তে এরপরে উনি আবার ইউএসএ তে চলে গেলেন তো এরপরে ওনার সাথে আমার ফেসবুকে কানেকশন হইলো এবং কানেকশন হয়ে যাওয়ার পরে যেটা হইলো যে উনি যখন বই লিখে প্রত্যেকটা বই লেখার পরে উনার ওই বইটাকে প্রুফ রিড করার জন্য এবং কোথায় ইম্প্রুভমেন্ট এরিয়া আসে এটার জন্য একটা ভলেন্টিয়ার গ্রুপ আছে তো আমিও লাকিলে ওই ভলেন্টিয়ার গ্রুপের ভিতরে জয়েন করার সুযোগ হইলো তো উনি বই বা বেশ করার আগে ওই বইটা দিত আরকে ভলান্টিয়ার গ্রুপকে যে তোমরা একটু পড়ে দেখো যে সব ঠিকঠাক আছে কিনা বা কোথাও আমি একটা দুইটা বইতে কাজ করার সুযোগ হইছে ওখানে কিছু প্রবলেম প্রবলেম থাকতো সেই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে তৈরি করতে হয় এটা আমি আবার গিঠাবে দিতাম স্টিল ওইটা আমার গিটহাবে এখনো আছে প্রোগ্রামিং এর 14 গুষ্টি নামে একটা বই আছে তো ওই বইটাতে যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমি সলভ করে গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করার চেষ্টা করেছিলাম তো দেন দুই হাজার আঠারোতে ঝমকা ভাইয়া ফরিব করতে চাই তো হয়েছে তা আমি বললাম যে ভাইয়া আসলে আমি তো এই মেনস্ট্রেশনে জয়েন করছি এটা তো একটা লম্বা স্বপ্ন ছিল যে রাইসিল সাথে কাজ করো মাত্র শুরু করছি তো আপাতত আহ আমার মনে হয় যে একটু পরে করি তো ঝমকা বললো যে না তুমি চেষ্টা করে দেখো আমার মনে হয় তুমি পারবা তো আমি যাই হোক আমি পঁচিশ দিনের মতো ঝঙ্কাবার সাথে এদিকে ম্যান স্টেশনে কাজও করি রাতের বেলা এসে আমি প্রোগ্রামিং হিরো নিয়ে আর এনডি করি যে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করা যায় আমাদের কোন কোর্স নিয়ে কাজ করা দরকার নেন এভরিথিং তো দেন আমি পঁচিশ দিন পরে দেখলাম যে তখন আমি যেহেতু ডেভেলপমেন্ট রোলে কাজ করতাম ম্যান স্টেশনে তা আমার নিজেরই অনেক জিনিসপত্র শিখতে হইতো তো এই শেখার জন্য তো আমার দেখা যায় যে আসলে সময় লাগে তা আমি এটাও একটা নতুন জিনিস প্রোগ্রামিং হিরো আবার এদিকে আবার ব্যান স্টেশনের কাজটাও নতুন সো কাইন্ড অফ টাইম ম্যানেজ করা বা দুইটাতে ফোকাস দেওয়া একটু ডিফিকাল্ট হচ্ছিল তখন আমি ঝঙ্কা ভাইকে বললাম যে ভাই আপাতত আমার মনে হয় যে এটাকে পজ দেই আর প্রোগ্রামিং হিরোর এটা কারণ আমার ব্রেন স্টেশনের কাজটা আপাতত একটু ফোকাস করি দেখি যে ওইটা একটু শেখার চেষ্টা করি তো যাই হোক ওই সময় আমি ওইটা পজ করলাম এবং পজ করার পর যেটা হলো যে ঝঙ্কা ভাই ওনার আরো কিছু ভলেন্টার এবং কিছু মানুষজন ছিল যাদেরকে নিয়ে প্রোগ্রামিং হিরো মোটামুটি উনি কন্টিনিউ করলো এবং দু হাজার আঠারো থেকে প্রোগ্রামিং হিরো একটা মোবাইল অ্যাপ এখনো আছে আমাদের প্লে স্টোরে এটা ওয়ান অফ দা টপ ফাইভ প্রোগ্রামিং লার্নিং অ্যাপ এখনো প্লে স্টোরে আছে এটা আর iOS আছে বাট iOS এরটাতে আমরা অত বেশিটা টাইম দাওবা ওটা ডেভেলপমেন্ট 2018 তে আসলে বাজেট বা টাকা পয়সাও ছিল না এটা পুরো বুটস্ট্র্যাপ করে একটা জিনিস ছিল তো আমাদের ইনস্পিরেশন ছিল প্রোগ্রামিং হাব বাই টাইপের বেশ কিছু মোবাইল অ্যাপ ছিল যেখানে পার্সোনালাইজড লার্নিং এর ব্যাপারটাতে আমরা ফোকাস করতে চাইছিলাম যে আর রেগুলার কনভেনশনাল লার্নিং না প্রত্যেকটা মানুষের শেখার ধরন আলাদা তো তার অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে বা তার লার্নিং ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আমরাটা অ্যাসেসমেন্ট করব দেন আমরা তার জন্য একটা কারিকুলাম ডিজাইন করে সে ওই কারিকুলামে পড়বে সবাই একই কারিকুলামে পড়বে না কি এই টাইপের একটা ব্যাপার ছিল তো ওই একটা ভিশন নিয়ে আসলে দু হাজার আঠারোতে ঝঙ্গবার সাথে প্রথম ডিসকাশন হয় দেন আমি তো প্রোগ্রামিং হিরো প্রোগ্রামিং হিরোর মতো চলতেছে তো ঝঙ্গবার সাথে আমার মোটামুটি এভরি দেখা যেত যে অনলাইনে কথা হইতো তো ভাই শেয়ার করতো রাখি এটা করতেছি ওইটা করতেছি কি অবস্থা তোমার সব ঠিকঠাক আছে কিনা দেন টোয়েন্টি টোয়েন্টিতে ঝঙ্কা ভাই দেশে আসলো এবং ঝঙ্কা ভাই যখন দেশে আসলো তখন ঝঙ্কা ভাই সহ আমি রাসুল ভাইকে নিয়ে একটা ডিসকাশন হইলো

ইসে কাজ করা শুরু করলাম ব্রেন স্টেশনের হয়ে আমি রিসোর্স অপমেন্টেশন একটা মডেল আছে যে মডেলে আমি মেটলাইফের সাথে কাজ করা শুরু করলাম লাইফ বাংলাদেশের সাথে প্রজেক্ট ম্যানেজার হিসেবে তো ওই জায়গাটাতে যখন কাজ করতাম তো মেট লাইফে একটা খুব সুন্দর সিস্টেম হইতেছে ওরা নয়টা ছয়টা এরকম একটা টাইম ম্যানেজ করে মানে খুবই অর্গানাইজড একটা মাল্টিনেশনাল কোম্পানি যেভাবে ইউজুয়ালি কাজ করে আর কি তো এই কারণে যেটা হতো যে ছয়টার পরে আমার খুব ভালো একটা সময় থাকতো যে যে সময়টাতে আমার কোনো কিছু করার ছিল না তো ঝঙ্গাবের সাথে আমার এরকম টোয়েন্টি জুলাই মাসে একবার কথা হচ্ছিল তো ঝঙ্গাবে বললো যে রাকিব তুমি এক কাজ করো আমাদের বেসিক্যালি যেটা হয়েছে যে টোয়েন্টি টোয়েন্টি থেকে এখনকার যে প্রোগ্রামিং হেরো সেটা শুরু হয়েছে টোয়েন্টি জানুয়ারি মাস থেকে যে আমরা এই যে এখন ওয়েব ডেভেলপমেন্ট শেখাই এবং এটা তো ওই সময় আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল যেটা অট প্রেসে তৈরি করা ছিল তো আমাদের ওই সময় প্রায় এক হাজারের মতো স্টুডেন্ট এনরোল করতে ফার্স্ট আমাদের যে প্রথম ব্যাচটা প্রবলেম হয়ে যায় যে জায়গাটাতে হইল যে ওয়ার্ডপ্রেসের ভিতরে পুরো জিনিসটা ম্যানেজ করা খুবই কমপ্লিকেটেড ছিল হঠাৎ হঠাৎ করে আমাদের সাইট বন্ধ হয়ে যেত বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইস্যু তো ওই সময় আবার এসো শিখি নামে একটা টেক কোম্পানি ছিল যেটাতে বিডি ভেঞ্চার ইনভেস্ট করছিল তো এসো শিখির ফুল প্রোডাক্টটা বানাইছে বেসিক্যালি ওয়েন স্টেশন এবং ওয়েন স্টেশনে আমার টিম ওই প্রোডাক্টটাতে কাজ করছে আর কি তো আমার যেহেতু এর একটু মোটামুটি এক্সপিরিয়েন্স ছিল এবং ওই সময় এসো শিখি বানানোর সূত্রে আমি বাইজুস নিয়ে খুব ভালো স্টাডি করছি যে বাইজুসে কিভাবে জিনিসপত্রগুলো ওরা ওদের অ্যাপটাকে ডিজাইন করছে কিভাবে ভিডিও স্ট্রিমিং এন্ড কুইজ এন্ড এভরিথিং চলে তো তখন শঙ্কর ভাই আমাকে বললো যে রাকিব তুমি দেখো যে আমাদের সাইটটা তো বন্ধ হয়ে যাইতেছে এটা কি কি করা যায় তো তখন আমাদের দুজন ছিল আমাদের রেজা ভাই ছিল রাসেল ভাই ছিল সো রাসেল এখন আমাদের সাথে চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে জয়েন করছে সো তারা দুইজনই প্রোডাক্ট ম্যানেজার মাত্র শুরু করবে স্টার্টিং তো বললো যে তুমি ওদের দুজনকে দেখো যে কোনো কিছু একটু মেনটেনিং করতে পারো কিনা যাতে ওরা একটু রাইট ডিরেকশনে যাইতে পারে তো দেন আমি ওনাদের সাথে পার্ট টাইম মডেল ওই যে রাতের বেলা যে সময়টা থাকতো এবং উইকেন্ড শুক্র শনিবার এই সময়টাতে এবং ওই সময় প্রোগ্রামিং হিরোতে আসলে মাত্র আট দশ জনের মতো কাজ করতে এবং তখন আমাদের কোন আসলে উইকেন্ড ছিল না কি যখন যে টায়ার্ড হয়ে যেত তখন শুধু রেস্ট নিত এমন না যে কারোর খুব সিস্টেমেটিক কোন একটা উইকেন্ড ছিল আর কি এটা একটা তো তখন থেকে বেসিক্যালি আমার পার্ট টাইম কাজ করা শুরু হলো যে আমি ওই রাতের বেলা যে সময়টা থাকতো এবং এরকমও হয়েছে যে আমি ব্রেন স্টেশনে কাজ শেষ করে আটটার সময় শেষ করে এসে আমি এদিকে আবার এগারোটা বারোটা একটা পর্যন্ত প্রোগ্রামিং হিরো কাজ কমপ্লিট করে দেন আমাকে এই টাইপের জিনিসপত্র কন্টিনিউ করতে হয়েছে এবং এইভাবে মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি থেকে জার্নিটা চলতেছিল এবং এর ভিতরে কয়েকবার অন অফ জঙ্গে বলছে যে রাকিব তুমি ফুল টাইম জয়েন করো দেখো কি অবস্থা হয় তো আমি মোটামুটি দুই হাজার একুশে যখন বলছি তখন বলছি যে না ভাই আমি ম্যান স্টেশনে একটু থাকি দেখি কি অবস্থা হয় তো দেন টোয়েন্টি টোয়েন্টি টুতে উনি আমাকে বললো যে রাকিব তুমি

কিভাবে এটার কে আমরা আরো একটু সামনের দিকে আগায় নিয়ে যাওয়া যায় তো এটা নিয়ে আমরা মোটামুটি কাজ শুরু করছি এবং দেন ফাইনালি আমরা সিন আমি যেটা যে এপ্রিল মাস থেকে থেকে মোটামুটি আমি চ্যাপ্টার ক্লোজ করছি দেন আমি প্রোগ্রামিং হিরোতে কাজ করা শুরু করলাম মে মাস থেকে ফুল টাইম হিসেবে তো তখন দেখতেছিলাম যে কিভাবে কি আহ করা যায় কি অবস্থা দেন নাও এখন এই অবস্থাতে ফাইনালি এটা হচ্ছে যে প্রোগ্রামিং হিরোতে আমার জয়েন করার স্টোরি এটা আচ্ছা তো জয়েন করার পিছনে তো অনেক ড্রামা দেখলাম সো এবং এর অনেকটাই ছিল not the right time এবং অলসো মানে not এবং রাইট টাইম তো পিছনে ছিল বেসিক্যালি ইউ আর not ready জি বাট আলটিমেটলি ইউ নো দ্য দ্য প্রোগ্রামিং হিরো বিকেম ইওর ইউ নো জি একটা ক্যারিয়ার একটা নেক্সট স্টেপিং স্টোন

ছিল যে আমি কনসালটেন্সি করতে ইন্টারেস্টেড কিনা বাট হোয়াই প্রোগ্রামিং হিরো যে প্রোগ্রামিং হিরোর রিজনটা হচ্ছে প্রথমত প্রোগ্রামিং হিরোতে যে মিশনটা যে পার্সোনালাইজ লার্নিং যেটা নিয়ে আমি ঝঙ্কা ভাই দুই ডিসকাস করছিলাম যে সবাই যেভাবে শিখে ওইভাবে আমরা শেখাইতে চাই না আমরা পার্সোনালাইজ ওয়েতে ডেটা ড্রিভেন ওয়েতে যে একটা পার্সন যেভাবে আসলে শিখ কারণ সবার শেখার ক্যাপাবিলিটি এক এক রকম না এক একজন এক এক রকম শিখতে পছন্দ করে এখন প্রোগ্রামিং হিরোর বিজনেস টা কি হোয়াট ডিড দে ডু আর এটার ভিশন টা কি আচ্ছা সো প্রোগ্রামিং হিরোর ভিশন ভাই যেটা যে আমরা শুরু থেকে পার্সোনালাইজ লার্নিং এর ব্যাপারে আমরা কাজ করি এবং লেটস কোড ইয়ার ক্যারিয়ার নামে আমাদের অর্গানাইজেশনের একটা ফিলোসফি বা একটা স্লোগানই আছে সো লেটস কোড ইয়ার ক্যারিয়ার মিনস হচ্ছে শেখার পিছনে অবশ্যই একটা মোটিভেশন থাকা দরকার যে আমি কেন শিখতেছি এই শেখার পরে আলটিমেটলি আমি করব কি সো আমাদের যে মোটিভেশনটা বা আমাদের স্টুডেন্টের জন্য আমরা যেটা চেষ্টা করি যে সে একটা প্রফেশনাল ক্যারিয়ারের ভিতরে যেন যাওয়ার চেষ্টা করে নট নেসেসারিলি যে শুধু সে শিখে যেতেছে শিখে যেতেছে ব্যাপারটা এরকম না কারণ শেখার তো কোনো শেষ নাই আর কি যেমন একটা খুব ভালো কনসেপ্ট আছে সেটাকে বলা হচ্ছে টিউটোরিয়াল হেল বা এই টাইপের কিছু একটা আছে কি যে টিউটোরিয়াল হেল বলতে যেটা বোঝায় যে আমরা কন্টিনিউসলি ইউটিউবে ঢুকে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেখতেই থাকি দেখতেই থাকি এবং আমরা বুঝি না যে কোনটা শিখবো কারণ ইউটিউবে যেটা হয় যে আপনি একজন ইউটিউবারের ভিডিও দেখতেছেন পাশে কিন্তু আরো কিছু ইউটিউবের কন্টেন্ট আসতে থাকে তা আমি যখন দেখি যে কোনো একজন একটা কিভাবে করতে হয় সেটা দেখাইতেছে এটা মিনিট মিনিট দেখলাম দেখলাম দেন ক্লিক ওখানে এবং এইভাবে দেখতে দেখতে আমি দেখি যে দুই ঘন্টা সময় চলে গেছে কিন্তু আমি কিছুই শিখতে পারি না কিছুই বুঝিনা কিন্তু আমার তো দু ঘন্টা টাইম চলে গেছে সো আমি কিন্তু আমার যেই মোটিভেশনটা ছিল সেই মোটিভেশনটা কিন্তু লো হওয়া শুরু করে এবং আমি বুঝি না যে আমি কোন ডিরেকশনে আগাবো এবং এই যে ডিরেকশনটা নাই যে এত এত ইনফরমেশন এত এত টিউটোরিয়াল এর মাঝে যেমন আমরা সবসময় বলি যে প্রোগ্রামিং হিরোতে আমরা যে একদম বেস্ট কন্টেন্ট দিই ব্যাপারটা এরকম না আমাদের থেকে অবশ্যই অনেক ভালো ভালো কন্টেন্ট ইউডেমিতে উডাসিটিতে বা কোর্সেরাতে অবশ্যই আছে আমরা মার্কেটে যে জিনিসটা দেখলাম বা ইন্ডাস্ট্রিতে যে জায়গাটাতে গ্যাপ আছে যে একটা স্ট্রাকচার বা একটা ফ্রেমওয়ার্ক বা একটা এনভায়রনমেন্ট যেখানে স্টুডেন্টরা খুব মোটিভেটেড ওয়েতে তারা কোডিংটা শিখতে পারবে যেমন আমাদের

তুমি যখন কোন একটা প্রবলেমে পড়বা সেই প্রবলেমটা সলভ করার জন্য তুমি কোথায় সার্চ করবা বা তুমি ডকুমেন্টেশনে কোন পার্টটা দেখবা আর কি এই জায়গা আচ্ছা সো আমরা যে জায়গাটাতে দেখি যে আমাদের স্টুডেন্টদের একটা শেখার জন্য একটা প্রপার এনভায়রনমেন্ট দরকার একটা সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার দরকার যেখানে সে মোটিভেটেড হইতে শিখতে পারে সো আমরা যেটা করি যে আমাদের কোর্সে যখন কেউ এনরোল করে এটা বছরে দুইবার সে করতে পারে একবার ডিসেম্বর মাসে আর একটা থাকে হইতেছে জুন মাসে এবং এনরোলমেন্টের জন্য তার পনেরো দিনের একটা টাইম ফ্রেম থাকে এই সময়ের ভিতরে তাকে এনরোল করতে হয় এবং যখন সে এনরোল হয়ে যাচ্ছে এভরিডে আমাদের যে এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং একটা জায়গাতে আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা যেহেতু কাস্টম ডেভেলপমেন্ট করতেছি সো আমাদের ইউজার বা আমাদের স্টুডেন্টদেরকে প্রপারলি কিভাবে একটা সাপোর্টিং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া যায় নট নেসেলি যে রেগুলার প্রত্যেকটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে যে আমরা জিনিসপত্র যেভাবে দেখি ওই রকম না আমরা সিচুয়েশন বুঝে বা ডিমান্ড বুঝে যে কোন ফিচারটা এখন দরকার ওইভাবে আমরা পুরো সিস্টেমটাকে ডেভেলপ করা বা ডিজাইন করার চেষ্টা করতেছি যেমন আমাদের কোর্সের ভিতরে যেটা হয় যে প্রত্যেক রাতে আপনার রাত দশটার সময় আটটা থেকে দশটার মতো ভিডিও রিলিজ হয় এখানে দুই ঘন্টার কন্টেন্ট থাকে সেই দুই ঘন্টার কন্টেন্ট আপনাকে পুরোপুরি দেখে শেষ করতে হবে শেষ করে এবং পরের দিন রাত দশটার আগে মানে চব্বিশ ঘন্টা সময় আপনার হাতে থাকতেছে এটা আপনাকে অবশ্যই দেখে শেষ করতে হবে এবং একটা কুইজ থাকে যে কুইজটা আপনাকে পারফর্ম করতে হবে এবং আপনি কিন্তু ইটস লাইক এ কোচিং সেন্টার আপনি এরকম না যে আপনার কাছে ডে অন এ সবগুলা কন্টেন্ট অ্যাক্সেসিবল হয়ে যাইতেছে আমরা কন্টেন্টগুলো রিলিজ দিতে থাকি এবং আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য আমরা নতুন করে ভিডিও রেকর্ড করি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কারণ আমরা যেটা শেখাই মান স্ট্যাক্ট সো রিয়েক্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে রিয়াক্ট যে লাইব্রেরিটা আছে সো এবং জাভা স্ক্রিপ্টও কন্টিনিউসলি আপডেট হইতে থাকে সো আমরা চেষ্টা করি একদম লেটেস্ট ইনফরমেশন দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে শেখানোর জন্য এবং প্রত্যেকটা ব্যাচের ভিডিও কোনো আসলে ওই যে ই কি ম্যাচ নাই আর কি এবং আমরা এরকমও দেখছি যে আমাদের কন্টেন্টগুলো যেহেতু আমরা রিলিজ করি বেসিক্যালি কালকে যেই আউটলাইনটা আছে সেই আউটলাইনের ভিতরে যে টপিকটা পড়ানোর কথা সেটা তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে আমরা রেকর্ডিং করি তো ইনফ্যাক্ট আমাদের এরকম হয়েছে যে কিছু ভিডিও দেখার পরে আমাদের স্টুডেন্ট আমাদের যে ক্লোজ গ্রুপ আছে সেটা ভিতরে হয়তো ফিডব্যাক দিছে যে তারা প্রপারলি বুঝতে পারে না তাদের আরেকটু একটু বেটার ওয়েতে বুঝাইলে ভালো হয় আমরা পুরা ওই সেকশন ধরে আবার রিরেকর্ড করে তাদেরকে ভিডিও রিলিজ দেওয়া হয়েছে আর কি যাতে করে তার শেখার জায়গাটাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয় আর কি এবং এই যে প্রত্যেকদিন ভিডিও গুলো রিলিজ হচ্ছে দুই ঘন্টার এবং আমরা সবসময় বলি যে প্রোগ্রামিং হিরোতে কোর্স করতে হলে তোমাকে স্ট্রংলি ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে ডেইলি কারণ আপনি দুই ঘন্টা কন্টেন্ট দেখতে আপনার মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হলে আরো তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তার মানে হচ্ছে যে ইটস লাইক এ ফুল টাইম জব আর কি বা পার্ট টাইম একটা জবের মতো যে আপনাকে এটাতে ফোকাস একটা টাইম যদি আপনি দিতে না পারেন তাইলে এটা থেকে আউটপুট পাওয়াটা পেটি ডিফিকাল্ট আর কি এবং প্রত্যেক সপ্তাহে যেটা হয় ও এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ভাইয়া যে আমাদের পুরো সিস্টেমের ভিতরে আমরা কিছু গেমিফিকেশন করার চেষ্টা করছি ফর এক্সাম্পল আপনি যদি আজকে রাতে ভিডিও গুলো দেখে শেষ করতে পারেন অন টাইমে তা আপনি কিছু পয়েন্ট পাবেন বেসিক্যালি জেম বলি আমরা এটাকে যেটা গেমের ভিতরে হয় তো এই জেমস গুলোকে ইউটিলাইজ করে আপনি পরের দিন আবার যেটা হয় যে আমাদের ভিডিও গুলো আমরা সিস্টেমে আটটার সময় রিলিজ করে রাখি তো যার জেমস জেমস আছে সেই জেমস গুলো খরচ করে সে বেসিক্যালি আটটার সময় তার ভিডিওর অ্যাক্সেস নিয়ে নিতে পারে তার মানে সে কিন্তু ছাব্বিশ ঘন্টা সময় পাইতেছে আর কি পরের দিন তার ওই এটা হিট করার জন্য তো এইভাবে আমাদের প্রত্যেকটা লেভেলে আমরা কিছু গেমিফিকেশন করার চেষ্টা করছি আমাদের একটা লিডার বোর্ড আছে এভরিডে সে দেখতে পারে যে এই পুরা যত স্টুডেন্ট আছে তার ভিতরে তার অবস্থান কততম পর্যায়ে আছে সো এরকম একটা ব্যাপার অ্যাট দ্য সেম টাইম পুরো সপ্তাহ জুড়ে আমরা যে মানে কনসেপ্ট আমরা পড়ানোর চেষ্টা করি বা টপিক এটার ভিতরে যদি কোনো একটা কমপ্লিকেটেড জিনিস থাকে যে টপিকটা আমরা পড়ানো হয়েছে এবং আমরা বুঝতে পারি কারণ আমাদের তো একটা ক্লোজ ফেসবুক গ্রুপ থাকে সেখানে পোস্ট আসতে থাকে তো পোস্ট আসতে থাকে মানে হচ্ছে কেউ যদি কোনো একটা প্রবলেমে পড়ে বা কোনো একটা তার হেল্প দরকার সে ওখানে পোস্ট দিলে আমরা মোটামুটি তিন থেকে চার ঘন্টার ভিতরে তার রেসপন্স করার চেষ্টা করি আমাদের ইনস্ট্রাক্টরটা যদি এটা কোনো গভীর রাত না হয়ে থাকে আর কি তো গভীর রাতে ইউজুয়ালি দেখা যায় যে কাজ করা তো ডিফিকাল্ট সো আমরা শুক্র শনিবার থেকে শুরু করে যে কোনো সময় এটা করা হয় তো আমরা যদি দেখি যে কোনো একটা টপিক স্টুডেন্টের অনেক প্রবলেম হচ্ছে তখন আমরা একটা কনসেপচুয়াল সেশন দেওয়ার চেষ্টা করি সো কনসেপচুয়াল সেশনে যেটা হয় যে ওই কমপ্লিকেটেড টপিকটা নিয়ে লাইভে জুমের ভিতরে বসে আমাদের একজন টিচার দেখা যায় যে ক্লাস নিতে থাকে আর একটা জিনিস আমি একটু মিস করছি যে আমাদের প্রত্যেক দিন এই যখনই কন্টেন্ট রিলিজ হচ্ছে এভরি আমাদের থ্রি টাইমস দেখা যায় যে লাইভ সাপোর্ট সেশন চলে আর কি সো লাইভ সাপোর্ট সেশনে যেটা হয় যে ইউজুয়ালি স্টুডেন্টরা গুগল মিটের ভিতরে জয়েন করে জয়েন করে সে তার প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারে ওখানে আমাদের একজন ইনস্ট্রাক্টর সবসময় স্ট্যান্ড বাই থাকে তো তার কাজই হইতেছে যে এই যে কারণ আমরা দেখলাম যে সাউথ এশিয়া রিজিয়নে বা ইন্ডিয়া বা বাংলাদেশে কিন্তু একটা কমন ট্রেন্ড হইতেছে কোচিং সেন্টারে বা প্রাইভেট টিউটারের কাছে পড়া সো যতই আমার সবকিছু সমাধান গুগলে বা স্ট্যাক ওভারফ্লোতে বা যে কোনো জায়গাতেই থাকুক না কেন আমার কিন্তু হিউম্যান সাপোর্ট লাগে হ্যাঁ হিউম্যান একটা সাপোর্ট বা হিউম্যান একটা মানুষের সাথে কথা বললে আমার একটু মোটিভেশন কাজ করে বা একটু ভালো লাগে যে না আমি তো বুঝতেছি কি হচ্ছে না হচ্ছে এরকম একটা ব্যাপার সো এইভাবে আমাদের প্রথমত আমাদের ভিডিওগুলো রিলিজ হয় দেন লাইভে আমাদের লাইভ সাপোর্ট সেশন চলে এট the সেম time আমাদের কনসেপচুয়াল সেশন এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে একটা ড্রপ আউট লিস্ট তৈরি করি সো ড্রপ আউট লিস্ট মানে হচ্ছে যে এই ড্রপ আউট লিস্টের ভিতরে কিন্তু আমাদের যত স্টুডেন্ট কোর্সের ফ্লোতে থাকতেছে না তাদের একটা লিস্ট তৈরি হয়ে যাচ্ছে এবং সেই স্টুডেন্টদেরকে আমাদের একটা স্পেশালিস্ট টিম আছে স্টুডেন্ট রিলেশনশিপ টিম তারা ফোন দিতে থাকে কন্টিনিউয়াসলি যে ভাই কি অবস্থা তোমার কোনো জায়গাতে সাপোর্ট লাগবে কিনা করছে ফ্লোতে আসার জন্য এবং তাদেরকে আমরা এরকমও হয়েছে যে একটা রুটিন তৈরি করে দিচ্ছি ডেইলি রুটিন যে কিভাবে আসলে আহ ই করবে সো লাইক যে চারো দিক থেকে তাকে সাপোর্ট দেওয়া আর কি যাতে করে এবং আমাদের প্রত্যেকটা ব্যাচে যখনই এই ছয় মাসের প্রোগ্রামটা চলে এখানে প্রত্যেক মাসে আমরা একজন দুজন করে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আনা হয় সেখানে সংখ্যা ভাই তাদেরকে একটা ক্লোজ এরকম লাইভ সেশন হয় সেখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হয় যে ডেভেলপার হিসেবে তারা কিভাবে শিখছে তাদের জানিটা যখন দেখতে পারে বা শুনতে পারে তখন কিন্তু ওরা আরো একটু মোটিভেটেড হয় আর একটু হয় এট দা সেম টাইম আমাদের প্রিভিয়াস ব্যাচে যারা কোন একটা স্পেসিফিক টাইমে ধরেন কোর্স যত বেশি সামনের দিকে আগাইতে থাকে তত কিন্তু কঠিন হইতে থাকে সো তিন মাস সময়ে যখন যে মাইল স্টোন গুলো বা যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল সেগুলো তারা কিভাবে সার্ভাইভ করছে সো ওই প্রিভিয়াস স্টুডেন্টদেরকে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে তাদের কাছ থেকে শুনে শুনে দেখা যায় যে তারা একটু মোটিভেটেড ফিল করে

রিসেট ব্যাচ চলতে থাকে সো রিসেট ব্যাচে যেটা হয় যে তিন চারটা ব্যাচের ভিতরে স্টুডেন্ট যারা আবার এরকম একটা ফ্লোর ভিতর দিয়ে যাওয়ার সুযোগ পায় এটা একটা এবং এই ড্রপারটা মেইন রিজন কি মেইন রিজনটা হচ্ছে যে এই যে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিতে হয় ডেইলি এই টাইমটা পার্সোনাল হয়তো বা ম্যানেজ করতে পারতেছেন কারণ আপনি যখনই একটা সাকসেস চান ছয় মাস পরে একটা জায়গাতে জব করবেন তো তখন কিন্তু আপনার এটা পিছনে ভাই সিগনিফিকেন্ট টাইম দিতে হবে বা এফোর্ট দিতে হবে মানে দেয়ার ইজ নো শর্টকাট আর কি মানে ইউটিউবে তো আমরা দেখি যে ভিডিও থাকে যে এক ঘন্টায় বা তিন ঘন্টার ভিতরে একটা ওয়েবসাইট বানাই দেখাই ফেলতেছে এবং ওইটা দেখে দেখে আমি স্টেপ বাই স্টেপ ফলো করলে আমি নিজেও একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারি কিন্তু ওই শর্টকাটের ভিতরে তো আসলে পসিবল না আর কি যে পুরো জিনিসটা শিখে পাই করা সো এই পার্টিকুলার যে মানে গ্রুপ যারা সে এভরি ব্যাচে ইউসি সিক্সটি পার্সেন্ট ড্রপ আউট এদিক কোনো পার্টিকুলার ই দেখো যে যে এই টাইপের লোকটাই ড্রপ আউট করে তো সেটা কি তোমরা মানে ইউসি এ ট্রেন্ড এটা একটা ট্রেন্ড আছে ভাই সো ওই ট্রেন্ডটার জায়গাটাতে আমরা যেটা করতেছি যে গত তিন বছর ধরে আমাদের যে ছয়টা ব্যাচ আমরা পড়ানোর সুযোগ হয়েছে তো সেখানে যত স্টুডেন্ট ছিল সবার ডেটা তো আমাদের কাছে আছে যে কখন কে ড্রপ আউট হয় কোন মাইল স্টোনের সময় কোর্সের কোন ধাপে সো আমরা টোয়েন্টি আমাদের একটা বিগেস্ট মিশন হচ্ছে যে প্রোগ্রামিং হিরো টু পয়েন্ট ও লঞ্চ করা সো হোয়াট ইজ টু পয়েন্ট সো টু পয়েন্ট ও মিনস হচ্ছে আমরা মেশিন লার্নিং এবং এআই নিয়ে কাজ করা শুরু করতেছি যে আমরা স্টুডেন্টের যে প্যাটার্ন যেমন আমরা কিন্তু স্টুডেন্টের কাছে অনেক ধরনের ডেটা নিই সে কোন ইউনিভার্সিটিতে পড়ে কোন সাবজেক্টে পড়ে কোন সেমিস্টারে পড়ে সব ডেটা আমার কাছে আসে সো এইটার উপরে ডিপেন্ড করে এখন যেটা হয় যে আমরা একটু রিয়াক্টিভ অ্যাপ্রোচে কাজ করি রিয়াক্টিভ অ্যাপ্রোচ মিনস হচ্ছে স্টুডেন্ট যখন ড্রপ আউট হয় তখন আমরা তাকে পুল অফ করার চেষ্টা করি আমরা যেটা চেষ্টা করব নেক্সট টাইম থেকে ওই সিস্টেমটা আমাদের হয়তো বা টোয়েন্টি ডিসেম্বর মাসে আমরা লাইভ করে ফেলতে পারবো এখন কিছু কিছু ফিচার আমরা আলফা টেস্টিং বেটা টেস্টিং চলতেছে তো এই জায়গাটাতে যেটা হবে যে কোন একটা স্টুডেন্ট যখন এনরোল হচ্ছে তার কাছ থেকে কিছু সেট অফ ইনফরমেশন নিয়ে আমার সিস্টেম বুঝতে পারবে এবং এভরি ডে তার পারফরমেন্সের উপর বুঝতে পারবে যে সে কবে ড্রপ আউট হইতে পারে সে ড্রপ আউট হওয়ার এক সপ্তাহ আগে থেকে আমার টিম তাদের সাথে কানেক্টেড হয়ে তাদেরকে মোটিভেট করা শুরু করবে সো একটু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাওয়া যাতে করে সে ড্রপ আউট হওয়ার আগেই তার যদি হাতটা ধরা যায় তখন কিন্তু তার মোটিভেশনটা আরো বেটার থাকে এবং তার ভিতরে ফ্রাস্ট্রেশনটা ইনজেক্ট হয় না কি এরকম একটা ওই ট্রেনটা আছে আমাদের কাছে ওইটা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এই বছরের শেষে তো সাম প্রেডিকটিভ অ্যানালিটিক্স ইউজ করে ইন্টারভিউ করা তো তোমাদের এই কাজের মানে হোয়াট কাইন্ড অফ ইমপ্যাক্ট তোমরা তৈরি করতে চাচ্ছো এটা কি আর মোস্টলি স্টুডেন্টদেরকে মোটামুটি একটা ক্যারিয়ার ট্র্যাকে নিয়ে যাচ্ছ নাকি যারা অলরেডি ক্যারিয়ারে টেক নিয়ে কাজ করছে তাদেরকে সে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বা এক ধাপ এগিয়ে নেওয়ার কি করছে সো এখানে ভাই আমাদের দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে একদম ফ্রেশার যারা সো ফ্রেশার মিনস হইতেছে যারা হয়তো বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে জবে ঢুকতে চায় বা এই টাইপের একটা ব্যাপার যেমন আমাদের যেই প্রোগ্রামিং হিরোতে যেই আমাদের স্টুডেন্টরা প্রত্যেক বাচ্চা এনরোল হয় সেখানে কিন্তু আমরা দেখি যে নন আমি বলতে চাই না এই কারণে কারণ প্রোগ্রামিং হিরোতে আপনি দেখবেন যে আমরা ধরনের মার্কেটিং বা প্রমোশন করা হয় না কোনো এটা একটা বড় রিজেন হচ্ছে আমরা সবসময় চাই আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো গ্রুপ আছে যেখানে আমরা খুবই ইভেন্ট কন্টেন্ট দিয়ে স্টুডেন্টদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি সো ওই জায়গাগুলো থেকে ওরা যখন আমাদেরকে ফাইন্ড আউট করে ফাইন্ড আউট করে দেন আমাদের কাছে আসে তখন কিন্তু ও অলরেডি প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা নিয়ে বা ও একটা সেলফ মোটিভেশন নিয়ে আসার চেষ্টা করে কিন্তু আমি যখন মার্কেটিং বা প্রমোশন করবো তখন কি হবে যে আমার রেঞ্জের বাইরের কিছু মানুষের মোটিভেটেড হয়ে যাবে কারণ সে দেখবে ছ মাসে একটা কোর্স করে আমি একটা চাকরি পেয়ে যেতে পারি এটা তো খুব অ্যামেজিং একটা অপরচুনিটি বাট এটা পিছনে তো একটা খুব টাফ একটা জানি আছে যেমন আমরা প্রত্যেক মাসে এখন আল্লাহ রহমতে আপনি ইম্প্যাক্টের কথা বলতেছিলেন ভাই আমরা বিগত সাড়ে তিন বছরের ভিতরে আমরা দেশি বিদেশি বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের প্রায় তিন হাজারের মতো স্টুডেন্ট জব বা ইন্টার্নশিপ করার সুযোগ পাইছে তার ভিতরে যারা ইন্টার্নশিপ করছে তাদের ভিতরে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এটাকে ফুল টাইম জবে কনভার্ট করার সুযোগ ওই জায়গাটাতে হয়েছে এবং ইন্টারেস্টিং মোটামুটি বাংলাদেশের মেজরিটি কোম্পানিগুলোতে আমাদের কম বেশি আমাদের স্টুডেন্টরা দেখা যায় যে কাজ করে মেজরিটি সফটওয়্যার বা টেকনোলজি কোম্পানিগুলোতে তো

আর না কোশ্চেন হচ্ছে যে মানে তোমরা কি ধরনের ইমপ্যাক্ট বা চেঞ্জ আছো মানে একটা ছিল যে যারা আসছে এই যে স্টুডেন্টদেরকে একটা টেক ক্যারিয়ারে নিয়ে যেতে চাচ্ছো নাকি তোমরা প্রফেশনাল যারা যারা জানি শুরু করেছে সে জুনিয়র তাদেরকে সে সিনিয়র বা টু মোর স্কিল লেভেলে নিয়ে যেতে আছো কোনটা ফোকাস কারণ দুটো কিন্তু দুই ধরনের গ্রুপ দুই ধরনের গ্রুপ সো আমাদের দুই ধরনের গ্রুপ নিয়ে হয়তো কাজ করার প্ল্যান আছে বাট ইনিশিয়ালি আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি যে একদম ফ্রেশার যারা যারা জুনিয়র ডেভেলপার বা ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ আছে সেটার জন্য আমাদের এখন দুইটা কোর্স আছে একটা হচ্ছে কম্পিউটার ওয়ে ডেভেলপমেন্ট উইথ মার্ন স্টাক এটা একটা কোর্স যেখানে আমরা ওয়ে ডেভেলপমেন্টটা শেখানো হয় আর একটা কোর্স আছে আমাদের ফাইট্রন নামে একটা কোর্স আছে সো ফাইট্রন কোর্সটাতে আমরা কম্পিটিটিভ প্রবলেম সলভিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে বেসিক্যালি আমরা ওইটাতে কাজ করা হয় যেখানে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো কারণ আপনি যখন একটা ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড ব্যাকিং কিভাবে কাজ করে ইস ডিপ্লোমা আপনি বুঝতেছেন যে হাতে কলমে একটা জিনিস দেখতেছেন বাট এটা পিছনে যে থিওরি বা লজিকটা কি বা ফান্ডামেন্টাল এটা কম্পিউটার কিভাবে কাজ করে সেটা শেখার জন্য আমাদের ওই কোর্স আছে এবং ওই কোর্সটাতে মোটামুটি আমরা ছয় মাস টাইমের ওইটাও সেম ওয়েতে চলে এবং ওইটাতে ছয় মাসের ভিতরে তারা প্রায় পাঁচশোর বেশি প্রবলেম সলভ করে প্রবলেম সলভ মিন্স হচ্ছে যে কম্পিটিভ প্রবলেম সলভিং যেটা বলে যে যারা কিনা ওই যে কোর্ট শেপে কাজ মানে প্রবলেম সলভ করে বা কোর্ট ফোর্সেসে কাজ করে সো ওই টাইপের বা লিড করে সো ওখান থেকে আমরা দেখা যায় যে প্রবলেম সলভ শেখানো হয় সো ইম্প্যাক্টের জায়গাটাতে আমরা যেখানে কাজ করতে চাই যে ফ্রেশার যারা আসতেছে তাদেরকে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে মিন্স হইতেছে যে প্রফেশনাল কোম্পানিতে কিভাবে সে কাজ করবে আমাদের কখনো ফোকাস ছিল না যে ফ্রিলান্সিং বা কিভাবে সে আপরকে বা ফাইবারে কাজ করবে ওইটা নিয়ে আমরা কখনোই এইটার পিছনে একটা বড় রিজন হচ্ছে যে ওইটা নিয়ে অলরেডি মার্কেটে অনেক মানুষ কাজ করছে কাজ করতে ওইটা একটা সেপারেট জনরা আছে এবং ওইটা একটা ডিফারেন্ট আহ প্রসেস আরকি তো ওইটার সাথে কারণ আপনি এরকম একটা জিনিস আছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অনেক লম্বা সময় ধরে আহ বা এই টাইপের এর কাজের ভিতরে ইনভলভ সে যখন একটা প্রফেশনাল কাজে জয়েন করার সুযোগ আসে তখন অনেক ক্ষেত্রেই সে হয়তো বা আপিতত আমার কাজ করতে পারে না কারণ সে তো একা একটা রুমের ভিতরে বসে হয়তোবা ইন্ডিভিজুয়ালি কাজ করছে কিন্তু একটা অর্গানাইজেশনে গেলে কিন্তু সেখানে কমিউনিকেশন ব্যাপার আছে রাইট রাইট ওই জায়গা কিন্তু একটা গ্যাপ তৈরি হয় এই কারণে আমরা দেখলাম যে প্রফেশনাল ইন্ডাস্ট্রি নিয়ে ফোকাসড কাজ করার মতো পার্সন হয়তো বা খুবই লিমিটেড অর্গানাইজেশন কাজ করার চেষ্টা করে তো ওই জায়গাটাতে আমরা আহ ফ্রেশারদেরকে কিভাবে ইন্ডাস্ট্রিতে সে কাজ করার সুযোগ পাই এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের একটা খুব ভালো অ্যালুমিনি গ্রুপ আছে তো এই যে তিন হাজার স্টুডেন্ট যারা বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে আমাদের যারা ব্যাছনে স্টুডেন্ট আছে তারা কিন্তু এখন অন্য বিভিন্ন অর্গানাইজেশনে মিড লেভেল ডেভেলপার বা সিনিয়র ডেভেলপার হয়ে গেছে সো পরবর্তীতে এদেরকে কিন্তু আমরা আবার আপার লেভেলে প্লেসমেন্ট করার একটা সুযোগ আমাদের কাছে থাকে কারণ যে সমস্ত কোম্পানিগুলোর সাথে আমরা খুব ক্লোজলি কানেক্টেড তারা কিন্তু অনেক সময় তাদের এক্সপিরিয়েন্স পার্সন হায়ারিং এর প্রয়োজন হয় এবং হায়ারিং এর ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিং হিরো কোনো ধরনের ফিনান্সিয়াল ইনভলভমেন্ট নাই বোথ ফ্রম স্টুডেন্ট অ্যান্ড বোথ ফ্রম অলসো ফ্রম দ্য পার্টনার কোম্পানি সো এই পুরো জিনিসটা আমরা ভলান্টিয়ারি করি কারণ আমাদের আলটিমেট যে পারপাসটা সেটা হচ্ছে স্টুডেন্টরা এই সাপোর্টিং এনভায়রনমেন্টের ভিতরে যেন সে শিখে তার কারণ ছয় মাসের ভিতরে ভাই আসলে ওয়ে ডেভেলপার পুরোপুরি হওয়া স্পিটি ডিফিকাল্ট বাট দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট যে এই জায়গা থেকে সে শেখা শুরু করবে কারণ আমাদের অনেক স্টুডেন্ট আমরা যখন আমাদের একটা গ্র্যাজুয়েশন সেরিমনি হয় অনলাইনে ওই সময় আমরা অনেক স্টুডেন্টের কথা শুনি ওরা যেটা বলে যে ওদের পুরো লাইফ স্টাইলে চেঞ্জ চলে আসে কারণ আপনি যখন ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা কোর্ট করবেন এটার জন্য তো আপনাকে টাইম ম্যানেজ করতে হবে আপনি চাইলেই ফেসবুক চালাতে পারবেন না বা চাইলেই হতেছে মোবাইল ফোন ইউজ করতে পারবেন এবং সবাই এখানে যেহেতু একটা লার্জ নাম্বার অফ পিপল একসাথে এখানে শিখে সে কিন্তু কন্টিনিউসলি গ্রুপের ভিতরে দেখতেছে মানুষজন শিখতেছে পোস্ট দিচ্ছে এবং সে লিডার বোর্ড দেখতে পাচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি লাইভ সেশন চলতেছে এদিকে সে যদি पीसीएस পড়ে পরে তাকে তাকে ফোন দেওয়া হইতেছে যে ভাই তুমি তো पीसीएस পড়ছো তোমাকে কিভাবে হেল্প করতে পারি সামনে আসার জন্য সো এই টাইপের ব্যাপার এবং খুব ইন্টারেস্টিং আমাদের বেশ কিছু স্টোরি আছে তার ভিতরে একটা স্টোরি হচ্ছে এই রিসেন্ট টাইমে যখন ইলেকট্রিসিটির অনেক ক্রাইসিস শুরু হইল তো আমাদের যেহেতু সিক্সটি পার্সেন্টের মতো স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরে রাখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আমাদের কোর্স করে তো আমরা দেখলাম যে ইলেকট্রিসিটির ইস্যু তো আসলে ঢাকার বাইরে খুবই মানে ই অবস্থা আর কি খুবই খারাপ অবস্থা আর কি তো আমাদের তো কোর্সের ড্রপ আউট রেশিও বেড়ে যাচ্ছে তো একটা স্টুডেন্টের গল্প পড়ে আমাদের খুবই ভালো লাগলো সে বললো যে তার যে গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি থাকে না তো তার যে ইউনিয়ন পরিষদ আছে ওখানে তার একটা মানে মিনি হসপিটালের মতো আছে তো এই হসপিটালের ভিতরে একটা জেনারেটার আছে তো এই হসপিটালে যে পার্সনটা কাজ করে তার সাথে তার ফ্যামিলির ভাবে একটা কানেকশন আছে সে ওই পার্সনটাকে যে রিকোয়েস্ট করছে যে আঙ্কেল আমার তো এরকম একটা কোর্স করতেছে আমার তো ইলেকট্রিসিটির দরকার তো আমার তো বাসায় ইলেকট্রিসিটি থাকে না সো আমি আপনার অফিসে বসে কাজ করতে পারি কিনা তো এই ছেলে প্রত্যেক দিন কোর্স করার জন্য সে কিন্তু ওই তার গ্রামের বাসা থেকে যে ওই তার যে বাজার আছে বাজারে যে হাসপাতাল সেখানে বসে তিন চার ঘন্টা কোর্ট করে প্র্যাকটিস করে এটাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনেটের বিশাল ক্রাইসিস যে ইন্টারনেটের ক্রাইসিস মিনস হচ্ছে যে গ্রামে অঞ্চলগুলোতে কিন্তু ইন্টারনেট সবগুলোতে পৌঁছাইছে মানে এই যে আমাদের বিভিন্ন টেলকো কোম্পানি কিন্তু গ্রামে যে একটা বড় সমস্যা হচ্ছে যে সে যখন তার ঘরের ভিতরে ঢুকে তখন কিন্তু নেটওয়ার্ক থাকে না ঘরের ভিতরে ঢুকলে যেমন নেটওয়ার্ক থাকে না তখন কিন্তু খুব মানে কমপ্লিকেটেড কারণ আপনি তো বাসার বাইরে বসে আসলে কোড করা সম্ভব না তো এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা বিভিন্ন সময় গ্রুপে ছবি দেয় যে তারা একটা ফোন বা একটা ওই মিনি যে পকেট রাউটার এগুলোকে তার বাসার বাইরে কোনো একটা জায়গাতে টাঙিয়ে রাখছে উঁচু একটা কোনো একটা লাঠি বা কোনো কিছুতে এবং সেটা দিয়ে তার ইন্টারনেট আসে যদি আমাদের কোর্সের ভিতরে যেটা হয় যে আমরা দেখলাম যে আমাদের মেজরিটি স্টুডেন্ট আসলে ঢাকার বাইরে থেকে তারা আমাদের সাথে জয়েন করে এবং অবশ্যই সেখানে ইন্টারনেটের একটা ক্রাইসিস আছে যেমন ঢাকাতে যেটা হয় যে সবার বাসায় কম বেশি ব্রডব্যান্ড আছে সে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট তা আমাদের মোবাইল অ্যাপ আছে এবং আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে দুইটাতেই সে কিন্তু অফলাইন সেভিং এর একটা ব্যবস্থা আছে তো সে তার ভিডিওটাকে একবার ডাউনলোড করে রাখতে পারে এবং সে ডাউনলোড করে সে তার ভিডিও গুলো যতবার খুশি সে দেখতে পারে এবং আমরা দেখলাম যে যখন আমাদের স্টুডেন্টরা এই ইলেকট্রিসিটি বড় ক্রাইসিস চলতেছে তো যাদের ল্যাপটপ আছে তারা তো অ্যাটলিস্ট যেটা করতে পারে যে ভাই আমার ল্যাপটপে তো এক দুই ঘন্টা মোটামুটি ব্যাটারি ব্যাকআপ আছে তাইলে আমি এটা দিয়ে তো শিখতে পারি তো মোবাইলের ভিতরে তো আসলে কোড করা একটু ডিফিকাল্ট আমাদের যে ডেস্কটপ আছে সেটার ভিতরে কোট প্লেগ্রাউন্ড এর আমরা ব্যবস্থা করতেছি যেখানে সে কোড করবে এবং কোড করে সে যখন এটাকে সেভ করে রাখবে এটা লোকালি সেভ থাকবে কিন্তু যখন সে ইন্টারনেট কানেক্টিভিটি তার আসবে তখন এটা তার গিট হবের সাথে সিনকোনাইজ হবে কারণ একটা জিনিস ভাই আমি মেনশন করতে ভুলে গেছি যে আমাদের পুরো কোর্সের ভিতরে কিন্তু দশ থেকে বারোটা অ্যাসাইনমেন্ট থাকে এবং এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ম্যানুয়ালি আমাদের ইনস্ট্রাক্টরটা কিন্তু চেক করে তার কোডে কোন জায়গাটাতে সমস্যা আছে এবং সেখানে কিন্তু ফিডব্যাক দেওয়া হয় এবং ওটার উপর ডিপেন্ড করে তার স্কোরিং করা হয় তো এই পুরো জায়গাটাতে আমরা দেখলাম যে আমাদের স্টুডেন্ট একটা কাজ করে যে তারা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে করে তারা এটার ভিতরে কোড কপি পেস্ট করে তো পরবর্তীতে আমরা একটা কপি ডিটেক্টর তৈরি করার চেষ্টা করছি একটা ওপেন সোর্স লাইব্রেরি ইউটিলাইজ করে প্লেজারিজম ডিটেক্ট জন্য আমাদের যখনই আমরা দেখি যে কোড ম্যাচ হয়ে যাইতেছে দুই তিনজন মানুষের তখন এটা সিস্টেম বাই তাকে জিরো দিয়ে দেয় কিন্তু সে আবার এই করতে পারে আর কি রিচেক এর জন্য রিকোয়েস্ট করতে পারে তো আমরা দেখি যে মোটামুটি 93 আর এখন চ্যাট জিপিটি বের হইছে সেখানে কি এগুলোতে আরো কোডিং করা আমরা যেটা দেখি যে আসলে চ্যাট জিপিটির কারণে কি ধরনের ইমপ্যাক্ট আসতে পারে তো আমরা কত বছর কত ব্যাচ থেকে আমাদের এখন ব্যাচ 8 রানিং অবস্থাতে আছে তো আমরা যেটা করছি যে ব্যাচ এর ভিতরে আমাদের শেষের দিকে একটা পার্ট থাকবে ব্যাচ এইট যেহেতু এখনো রানিং আছে যেখানে আমরা চ্যাট জিপিটির উপরে তাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স বা এজ এ জুনিয়র ডেভেলপার সে ওইটাকে কিভাবে তার সাপোর্টিং হ্যান্ড হিসেবে ইউটিলাইজ করে সে আরো বেটার কাজ করতে পারে ওই জায়গাটাতে আমরা ফোকাস করার চেষ্টা করি ইন্টারেস্টিং ফ্যাক্ট হতেছে আমাদের ফাইটন যে কোর্সটা যেটার ভিতরে আমরা কম্পিটিটিভ প্রবলেম সলভিং দেখাই এখানে জিনিসপত্র আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে আমাদের টিম সেটা হচ্ছে টিম যখনই বুঝে এই কোডের প্যাটার্ন দেখলে টিম বুঝতে পারে যে এটা কি সে চ্যাট জিবিটি থেকে লিখছে নাকি ওরা তো এই রাইট যেগুলো দেখে যে করছে এদেরকে নিয়ে এই ঘটনা যখন ঘটছে এবং এটা যখন আমরা মোটামুটি একটু স্প্রেড করার চেষ্টা করছি গ্রুপের ভিতরে যে তুমি যদি চার জিবিটি থেকে কপি পেস্ট করো তোমরা কিন্তু এইভাবে লাইভে এসে ইন্টারভিউ দিয়ে তুমি যদি না পারো তালে তুমি কিন্তু জিরো পাওয়া খুব মানে সহজ হিসাব তো আমাদের প্রত্যেকটা কোর্সে যেটা হয় যে প্রথম 5 মাস তারা ফোকাসড হয়ে লার্নিংটা শিখে এরপর আমরা ভাই একটা স্পেশালাইজড ব্যাচ ক্রিয়েট করি যেটাকে আমরা বলি এসসিআইসি সো এসসিআইসি মিন্স হচ্ছে সুপার চার্জড ইন্টারভিউ ক্লাব আরকি সো এই এসসিআইসি তে স্টুডেন্টরা মোটামুটি এক থেকে দুই মাসের মতো কাজ করে এখানে আমাদের জব প্লেসমেন্ট টিম সে কিভাবে আসলে এবং এখানে যাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আছে

টেম্পা ক্রিয়েট করে এটা সে সবাইকে পাঠাইতে থাকে সময় লাগবে কারণ এটা শর্টকাটে তো যেমন আমরা কন্টিনিউসলি বলি যে তুমি যেমন কানেক্ট হতে চাচ্ছ তার প্রোফাইলটা আগে দেখো সে কি নিয়ে কাজ করে সে কি ধরনের হায়ারিং করতেছে রিসেন্ট টাইমে তার কি হেন ওই রিলেটেড তাকে একটা ছোট নোট লিখো এবং তোমার জন্য তো নোট লেখা এখন খুব ইজি কারণ তুমি চার জাস্ট একটু কন্ট্যাক্স দিলেও কিন্তু তোমাকে ছোট করে লিখে দিবে তার মানে তোমাকে জাস্ট সামান্য একটা ইফোর্ট দিতে হবে বাট ওই জায়গাটাতেও দেখা যায় যে অনেক স্টুডেন্ট ওই দিতে চায় না বাট স্টিল আমরা কন্টিনিউয়াসলি বলতেই থাকি বলতেই থাকি ভাই এই জায়গাটাতে ঠিক করো ঠিক করো ঠিক করো এবং তোমার এক্সপেরিয়েন্সে কমন মিস্টেকটা কি দেখছো ইয়াং স্টুডেন্টরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যাচ্ছে বা তোমাদের মতো বুট ক্যাম্পে যারা ঢুকছে মানে টিপিক্যাল গুলো কি করে থাকে আচ্ছা আমার কাছে মনে হয় যে টিপিক্যাল মিস্টেক এর ভিতরে ফান্ডামেন্টালি যে জিনিসটা যেটা ভাইয়া আপনার সাথে সেশন শুরু হওয়ার আগে বলতেছিলাম যে আমরা কেন একটা কাজ করতে চাই সেটার পিছনে একটা স্ট্রং রিজন দাঁড় করানোর দরকার যে আমি একটা ওয়েব ডেভেলপার হবো বা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো কেন হইতে চাই কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা যেটা হয় ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে হয়তো বা হয়েছে যে আমরা চারপাশের মানুষজনকে দেখে আমাদের ডিসিশন মেক করি ওইটা আদেও আমার নিজের সাথে কাজ করবে কিনা কারণ সবাই তো ডিফারেন্ট উপরহলা তো সবাইকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তৈরি করছে সো সবাই ভাবে যে আমি ডেভেলপার হইলেই হয়তো বা লাইফে সাকসেসফুল হতে পারি বা ডেপেটা ব্যাপার কারণ আমি সবসময় আমার রিসেন্ট টাইমে একটা ফিলোসফিক গ্রহ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ভাই তোমার যদি গেম খেলতে ভাল লাগে তাহলে তুমি গেমটাকে এমন ভাবে খেলো যাতে ওখান থেকে তোমার অ্যাটলিস্ট একটা আর্নিং সোর্স থাকে কারণ তুমি তো জীবন গেম খেলে চালাইতে পারবে না তোমাকে তো ওখান থেকে একটা টাকা পয়সা বা কিছু একটা আসতে হবে যেটা দিয়ে তুমি তোমার জীবনকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারো যেটা করতেছো সেটাকে খুব ভালোভাবে করো খুব প্যাশনেটলি করো কিন্তু ওই যে

যে রেগুলার একটা জবে স্যালারি গ্রোথ বা যেগুলো হয় টেকনোলজিতে একটু ফাস্টার হয় খুব ন্যাচারালি যেহেতু এটা একটু খুব এই জায়গাতে লিমিটেড একটা সাপ্লাই আছে বা টেকনোলজির যে মানুষজন এটা পরিমাণটা একটু কম আর কি এই কারণে দেখা যায় যে এটা জব গ্লোবালি খুব প্রেস্টিজিয়াস একটা জায়গা হ্যাঁ স্যালারিটা অনেক হাই থাকে তো খুব ন্যাচারালি যেটা হয় যে সে সবার কাছ থেকে সে দেখে যে মানুষজন ফেসবুকে খুব ভালো পোস্ট দিতেছে ডেভেলপাররাই কিন্তু সে ভিতরে এই ডেভেলপার হওয়ার জন্য তার কি পরিমাণ করতে হয়েছে কত আছে না কাজ করছে কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে সম্পর্কে একটু জানা দরকার জেনে যদি সে ডিসিশন নেয় যেমন প্রোগ্রামিং জয়েন করার সময় আমরা ডিটেলে সবসময় যখনই কোনো একটা স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হতে আসে আমরা সবসময় বলি যে ভাই তোমার মোটামুটি কম্পিউটার চালাইতে জানা উচিত এবং প্রোগ্রামিং কি বা ওয়েব ডেভেলপমেন্ট কি এটা তোমার ফান্ডামেন্টাল নলেজটা তোমার একটু থাকা দরকার সেকেন্ডলি যেটা দরকার যে তুমি অবশ্যই অবশ্যই তোমার কিন্তু ডেইলি ছয় থেকে আট ঘন্টা সময় বা ছয় থেকে সাত ঘন্টা সময় তুমি দিতে পারবে এরকম একটা মাইন্ডসেট নিয়ে তোমাকে আসতে হবে সো ওই মাইন্ডসেট যদি তোমার না থাকে তাইলে ভাই তুমি ই করো না কি তোমার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই কারণ কোর্সে ভর্তি আলটিমেটলি যেটা হবে তুমি ভর্তি হইলে আমার ড্রপ আউট রেশিও হাই হবে তুমি কোর্সে ভর্তি হলে অবশ্যই ফাইন্যান্সিয়ালি আমাদের জন্য বেনিফিটেড হবো বাট ওইটা আমরা চাই না কারণ আমরা আমাদের দুইটা সাকসেস ম্যাট্রিক্স আছে প্রথম সাকসেস ম্যাট্রিক্স হচ্ছে যে আমাদের কি পরিমাণ স্টুডেন্ট কোর্সটা ফিনিশ করতেছে

ইন্ডিয়াতে ইনফোসিস বা টিসিএস এর যে একাডেমি আছে যেখানে ইনফোসিস ট্রেনিং দেয় স্টুডেন্টদেরকে তারপরে ওদেরকে জব দেয় ওই একাডেমিতে জয়েন করার জন্য আবার বাইরে কোচিং সেন্টার আছে মানে বাইরে এরকম ট্রেনিং ইনস্টিটিউট আছে যে ইনফোসিস একাডেমিতে ঢোকার জন্য তুমি আবার কোচিং করবো আর কি এই টাইপের একটা ব্যাপার তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যারা ইউথ আছে বা আমাদের ইয়াং জেনারেশন আমার মনে হয় যে তারা খুবই পটেনশিয়াল আছে সেটা নিয়ে কোনো ডাউট নাই

সে যদি ডেভেলপার হইতে চায় শুধুমাত্র ডেভেলপার না লাইফে যে কোনো জায়গাতে ভালো কিছু করতে হইলে তাকে একটা সিগনিফিকেন্ট আনকমফোর্টেবল টাইমের ভিতর দিয়ে যাইতে হবে ডেডিকেটেড হয়ে ওয়েতে বা চেষ্টা করে থাকতে হবে আর কি যে হার না মেনে নাও আর অবশ্যই ডিসিশন মেক গুলো যেন সে তার সারাউন্ডিংস এর উপর বেস করে না করে কারণ ওটা যখন করে তখন কিন্তু কোর্সের মাঝপথে যে আমরা দেখি যে তার মোটিভেশন হারাই ফেলে এবং অলরাইট গ্রেট তোমাদের প্রোগ্রাম হিরোর লাস্ট কোশ্চেন তোমাদের প্রোগ্রাম হিরোর কোর্স কস্ট কত প্রোগ্রামিং তে ভাই আমাদের দুইটা কোর্স একটা হচ্ছে কম্পিউটার ডেভেলপমেন্ট উইথ মানেস্টেক ওইটাতে আমাদের কোর্সের খরচ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফর দা লাইফ টাইম আই মিন ছয় মাস আমাদের এই পুরো সিস্টেমটা চলে কিন্তু আমরা যেটা সবসময় বলি যে ছয় মাসের বাইরে যেও যদি স্টুডেন্ট তার ডেডিকেশন বা লেগে থাকে তাহলে আমাদের টিম আমরা সবসময় চেষ্টা করি তাকে সাপোর্ট দেওয়ার জন্য যেকোনো সময় আমাদের কাছে ব্যাক করলে আর আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের জবের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে তুমি যদি ছয় থেকে আট মাস আমাদের সাথে কনসিস্টেন্টলি পুরো আট জার্নিটা কমপ্লিট করতে পারো সব অ্যাসাইনমেন্ট অ্যান্ড এভরিথিং তাহলে আমরা যে ট্রেন্ডটা দেখছি দ্যার ইজ হাই চান্স এইটি চান্স আছে যে তুমি একটা জব বা ইন্টার্নশিপ ছয় থেকে আট মাসের মাথায় পেয়ে যাবে মানে মেইন কোর্স শেষ হবে ছয় মাস পরে দুই মাস শেষ হইতেছে এই আমাদের জব প্লেসমেন্ট টিমের সাথে কাজ করবে আর কি এটাই একটা ব্যাপার আর আমাদের সেকেন্ড আরেকটা কোর্স এটা যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আমরা শেখে ফাইট ওইটার কোর্স ফি হচ্ছে ভাইয়া ছয় হাজার টাকা আর এটা কি হবে মানে अप्लाई করবে এখানে যদি ওরা ইন্টারেস্টে থাকে এইটার ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদের প্রোগ্রামিং হিরো কমিউনিটি নামে একটা ফেসবুক গ্রুপ আছে জেইটার ভিতরে আমাদের সমস্ত ধরনের অ্যাক্টিভিটি ওটা ভিতরে চলতে থাকে at the same time কেউ যদি ওয়েব কোর্স করতে চায় बेसिकली আমাদের programminghero.com এর ভিতরে গলেই সে তার কোন কোর্স কি সব কিছু দেখতে হবে আর আমাদের যদি ওয়েব কোর্স করতে চায় তাহলে web.programming-hero.com এ গলেই সে ওয়েব रिलेटेड কোর্স দেখতে পাবে আমাদের ফাইটন যেহেতু আমরা একটা সেপারেট ব্র্যান্ড হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করতেছি সো ফাইটন ডট গেলে সে ফাইটন দেখতে পাবে সো ফাইটন নামের পিছনে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে ফাইটন এর পিএইচ ওয়াই পিএইচ আই যেটা পিএইচ আই তারপরে আর দেন টি ও এন সো পিএইচ মানে প্রোগ্রামিং হিরো আই তে ইনিশিয়েটিভ আর কি সো প্রোগ্রামিং হিরো ইনিশিয়েটিভ ওইটার সাথে একটা ম্যাচিং করে আমাদের পুরো নামটাকে ডিজাইন করা যেটা এটা একটা টেকনোলজি একটা ভাইব আসে এই টাইপের একটা ব্যাপার আর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইয়ারলি টেন থাউজেন্ড প্লেসমেন্ট আমরা ইন্সিয়র করতেছি রাইট এট দিস মুভমেন্ট আমরা বছরের প্রায় আহ সতেরোশো থেকে আঠারোশোর মতো প্লেসমেন্ট করতে পারি প্রত্যেক মাসে আমরা হান্ড্রেড নিউ প্লেসমেন্ট করতে পারি আমাদের টার্গেট হচ্ছে যে দুই হাজার যখন আমরা পৌঁছাবো তখন প্রত্যেক বছর আমরা দশ হাজার মানুষের নতুন কর্মসংস্থান করার একটা সুযোগ আমরা তৈরি করতে চাই এবং সেটা নর্থ লিজিন ইন বাংলাদেশ আমরা ইন্টারন্যাশনালি প্লেসমেন্ট গুলোতে আরো বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি যাতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে আমাদের স্টুডেন্টরা কাজ করার সুযোগ পাই রিমোটলি ইনফ্র্যাক্ট অন সাইটে যদি কাজ করার অপরচুনিটি তৈরি হয় সেই জায়গাটাতে আমরা কানেক্ট করতে আর রাইট রাকিব থ্যাকিভ ভেরি মাচ আমাদের আহ পডকাস্ট আসার জন্য অল দ্য ব্যাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর হ্যাপিং আস আর আশা করি যে প্রোগ্রামিং হিরো আসলে বাংলাদেশের ইউথ এবং আমাদের যে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আসতে চাই তাদেরকে নিয়ে আরো ভালো ভালো কাজ করতে পারবে উই আর ইউ